এই দিন না চেনার কারণে, কারণ দিন তো বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন দিক বেশি আলোচনা করার কারণে দিনের পূর্ণাঙ্গ দিক সাধারণ মানুষ জানে না। এই পূর্ণাঙ্গ যে পূর্ণাঙ্গ ইসলামের অন্তর্ভুক্ত হতে হবে সেটা দুনিয়াবি হাইসিয়াতের মধ্যে চারটা ভাগে বিভক্ত। দিন দিন মূলত একটাই, কিন্তু চারটা কাজের সমন্বয়ে দিনকে পরিপূর্ণ বোঝা যায়। এই প্রথম কাজটার নাম দাওয়াত। যেই ব্যক্তির ঈমান নাই ওই ব্যক্তিকে দাওয়াতের মাধ্যমে, ইসলামের দাওয়াতের মাধ্যমে ঈমানওয়ালা করতে হবে। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে, যারা সুন্নাত মুয়াফিক চলে না তাদেরকে সুন্নাতের দাওয়াত দিতে হবে। ইসলামের প্রথম অংশ দাওয়াত। কেউ কোনো ভাই এই দাওয়াতকে তারজিহ দিতে গিয়ে ইসলামের সব থেকে বড় যেই অন্য কাজগুলো আছে, দাওয়াত বিশাল একটা বড় অংশ, কিন্তু ঘর করতে গেলে যেমন চারদিকে চারটা খুঁটির প্রয়োজন হয়, ইসলাম যে দিন এই দিনেরও চারটা খুঁটি আছে। এই চারটা খুঁটির একটা খুঁটি দাওয়াত, বিধর্মীদেরকে দিতে হবে ঈমানের দাওয়াত, বেআমলিকে দিতে হবে আমলের দাওয়াত। এর দাওয়াতের মাধ্যমে যখন ইসলাম কবুল করলো বা এই নামাজে আগ্রহী হলো, তখন এই ব্যক্তিকে নামাজ কিভাবে পড়বে, ঈমানের পরে কিভাবে এই লোকটা ইসলাম শিখবে, তার জন্য এই ব্যক্তিদেরকে, মা বোনদেরকে, ভাইদেরকে, বাবাদেরকে তালিম গ্রহণ করতে হবে। কারণ তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমে ন মুসলিম আছে, প্রত্যেকটা নর নারীকে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। ফরজিয়াত ইলম বা দুনিয়ার মধ্যে দ্বীনের উপরে চলার মতো ইলম, এটা কম করে এক বছরের মধ্যেই শেখা সম্ভব, বা কোনো ওলামায়ে কেরামদের সহবাতে অল্প কিছু দিনের মাধ্যমে এই ফরজিয়াত, ওয়াজিব, সুন্নাতে মুয়াক্কাদা, সুন্নাতে জায়েদা, মুবার আমলগুলো শেখা যায়। এর জন্য কোন পর্যন্ত এলমে দিন অর্জন করা ফরজ, যেই আমলটা ফরজ তার এলেম অর্জন করা ফরজ, যেই আমলটা ওয়াজিব তার এলেম অর্জন করা ওয়াজিব, যেই আমলটা সুন্নাতে মুয়াক্কাদা তার এলেম অর্জন করা সুন্নাতে মুয়াক্কাদা, যেই আমলটা সুন্নাতে জায়েদা তার এলেম অর্জন করা সুন্নাতে জায়েদা বা মুস্তাহাব হিসাবে, এই পর্যন্ত আপনার এলেম শিখতে হবে। যেই আমলটা করবেন তার এলেম অর্জন করা ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুয়াক্কাদা, সুন্নাতে জায়েদা তথা মুস্তাহাব, কথা ঠিক আছে তো? এইভাবে আপনার হারাম কবিরা গুনাহ শিরক বেদাত বাদ দিলাম, শিরক করলে ব্যক্তির তো ঈমানই থাকে না। বেদাতের অন্তর্ভুক্ত হলে রব্বুল আলামিন নিজেই বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা, আমার যে ইবাদত করবে আমি রব্বুল আলামিন যে উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি, উদ্দেশ্যটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, রব্বুল আলামিন বলেন আমি বান্দাদেরকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য আমি মাওলার গোলামি করবে বা ইবাদত করবে। এই ইবাদত যেই ব্যক্তি বা যেই মা বোনেরা বা দুনিয়ার মানব জাতি ও জিন জাতি যা করবে, সেই ইবাদতের মধ্যে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা, সেই ইবাদতের মধ্যে কোনো অবস্থায় শরীক করা যাবে না। ইবাদত করতে হবে কার জন্য? লিল্লাহি রব্বিল আলামিন। কার জন্য করতে হবে? কার জন্য? এই যে আপনার ইবাদত গুলো একমাত্র রবের জন্য যে করতে হবে, এই
আপনাকে রব ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আর এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব বান্দা বান্দি জিনদেরকে রব্বুল আলামিন ইবাদতের জন্য যে সৃষ্টি করেছেন সেই ইবাদতটা করতে হবে শিরক মুক্ত। প্রত্যেকটা কাজ মাওলার জন্য করতে হবে। যদি করতে চান তাহলে আপনাকে আর সকল মানবকে সব থেকে দামি এই বান্দার যে ভিতরে কলব বা সিম কার্ড আছে, অ্যাটমিক পাওয়ারটা আছে, এটাকে কাজে লাগাতে হবে। কারণ আপনি ইবাদত যে রিয়ার জন্য করেন না, আপনার ইবাদতের মধ্যে যে বক্স নাই, হাসাদের নাই, আপনার ইবাদতের মধ্যে যে কেব কিনা হবে যা হবে মাল, এই সকল সকল গায়রুল্লাহ গুলো আপনার যে ইবাদতের মধ্যে নাই, এটা জানবে কে? কে জানবে? তা রব্বুল আলামিনের সামনে রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা, আমি রবের যে ইবাদত করবে তার মধ্যে শরীক মুক্ত একদম এক খাঁটি আমি রব্বুল আলামিনের জন্য। তোমার নামাজ কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, তুমি যে আমার মাওলার যে ইবাদতগুলো করবে তথা ব্যক্তি জীবন পরিচালনা করবে, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সূরা সিরাত জাহের বাতেন, আওলাদ পর্যন্ত কামাই খরচ যা কিছু আছে কার জন্য করতে হবে? আয় মেরে মাওলা, আয় মেরে মাহবুব, আয় মেরে মাশুক, রাখো মুঝকো হর লাইলো নাহার, ইশকেতে তেরে মুঝে বে সবর বে তব হাম বে কারার, আগর জানিবে মাশুক না বাসদ কাশাসে তলেবে আশেক বেচারা নারা সাদ ইয়া রব্বুল আলামিন, এক ফোঁটা না পাক পানি দিয়াই বনি আদমকে বানাইয়া কয়েক দিন ঘুরাইয়া পুরাইয়া ওই অন্ধকার কবরে নিয়া যাইবে, দুনিয়ায় কাউকে থাকতে দিবেন না। ইয়া রব্বুল আলামিন, দুনিয়ার সব কামাই দুনিয়ায় পড়িয়া থাকবে, আখেরাতের কামাই তো কিছু করতে পারলাম না। দিন গেল খাইতে লইতে, রাত গেল ঘুমে ঘুমে,
ইয়া রাব্বাল আলামিন, তোমার তো ইবাদত করার সময় হলো না। ভাই বলি, বন্ধুরে বলি, কেহ তো আপন না। ভাবিয়া দেখিলাম মাওলা আপনি ছাড়া আমার আমাদের আর কেহ আপন না। ইয়া রাব্বাল আলামিন, দুনিয়ার মধ্যে যে কয়দিন জেন্দা রাখেন ইসলামের উপরে জেন্দা রাখিয়েন। ইয়া রাব্বাল আলামিন, জেন্দা অবস্থায় আপনার গোলামি করার তৌফিক দিয়া দিয়ে। ইয়া রাব্বাল আলামিন, যখন সে ডাক দিবে মেহরবানি করে ইমানের সাথে শেষ ডাক দিয়ে। وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه أجمعين، ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, যারা এই তালিমের মজলিসে আসছি, মেহরবানি করে কাছাকাছি চলে আসি, ফাঁকা জায়গাগুলো মিটিয়ে বসি, ফাঁকা জায়গা না থাকে। কারণ তালিমের মজলিসে ফাঁকা জায়গা থাকলে শয়তান বসে অসহসাত দেওয়ার সুযোগ পায়। এর জন্য তালিমের মজলিসগুলোতে যখন বসবেন তখন দূরত্বকে দূর করে গায়ে গায়ে মিশে বসা দরকার, উত্তম, এটাই প্রয়োজন। কিন্তু রাজনৈতিক ময়দানে যখন যাবেন তখন এমন দূরত্বে বসবেন যাতে বাতের শক্তি আপনাদের কম লোকের মধ্যেও বুঝতে পারে যে অধিক লোক। এইটা দিনই একটা তালিমের মাহফিল, তালিমের মজলিস, সেহেতু তার আদব রক্ষা করে বসতে হবে। প্রিয় হাজিরি যারা আছি কাছাকাছি চলে আসি। আলহামদুলিল্লাহ, 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সাথে দুরুদ শুকরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله المولانا العظيم. محترم حاضرین، اللہ رب العالمین دربار شم کو شکریہ ادائی کرچی جو مہان رب العالمین کٹھین فتنار مہورتے رب العالمین ای کلامیر مدلیشیر مدلی رب العالمین خاص کسی چینی تو باندہ در کے دنیا بھی کاس تکے شکول شگول تکے فارق کرے এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতের বাগানে তালিম নেওয়ার উদ্দেশ্যে একত্র করে দিয়েছে। যখন অধিকাংশ লোকই দুনিয়াবি কাজের মধ্যে সময় পার করছে অথবা ঘুমের মধ্যে ব্যস্ত অবস্থায় চলছে, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে সকল ধরনের অসুস্থতার থেকে শেফায়ে কামেলার মাধ্যমে সকল ধরনের গুনাহ থেকে হেফাজত করে রব্বুল আলামিনের এই বান্দাদেরকে সবথেকে দামি যে মজলিস আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া হিসাবে যে উলামা কেরাম তালিম দিবেন, যেই তালিমের মাধ্যমে দিন শিখে পূর্ণাঙ্গ জিন্দেগীকে আমলে পরিণত করব, তেমন একটা মজলিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একত্র করে দিয়েছে। দাওয়াত বিভিন্ন ভাবেই হয়েছে, কিন্তু অনেক আল্লাহর বান্দারা আসার নিয়ত ছিল অসুস্থতার কারণে আসতে পারেনি, হসপিটালের মধ্যে অথবা ঘরের মধ্যে আছে। অনেক আল্লাহর বান্দা বান্দি এই মুহূর্তে সব থেকে দামি জিন্দেগির সময়কে খরচ করে যেই বান্দাদের বান্দিদের এই প্রতিটা সেকেন্ড অত্যন্ত দামি, যেই দামি জিন্দেগির প্রতিটা সেকেন্ড দামি, এই দামি সময়কে খরচ করে এই মুহূর্তে গুনার মধ্যেও লিপ্ত আছে, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে গুনার থেকে হেফাজত করে সব থেকে দামি জান্নাতের বাগানে এই মুহূর্তে রেখেছে। প্রিয় হাজিরিন, কোন বিষয়ের উপরে আলোচনা করব? আসলে আলোচ্য বিষয় তো ইন্না দীন আন্দাল্লাহিল ইসলাম, ইসলাম তো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, কিন্তু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সম্পর্কে স্বল্প পরিসরে আলোচনা করা কঠিন। এর জন্য রব্বুল আলামিনের এই বান্দারা যে সব থেকে দামি যেই জিনিসের কারণেই হলো সেই জিনিস সম্পর্কেই কিছু আলোচনা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ, দুনিয়ার থেকে তো দিন বিদায় হবার অবস্থা, মুসলিম যারা ইসলাম পালন করবে তারাও এখন দিন চেনা কঠিন হয়ে গেছে, বিধর্মী তো দূরের কথা। যখন দিন দুনিয়ার থেকে বিদায় হওয়ার অবস্থা, দুনিয়ার মধ্যে দিন যখন ফেতনায় ফেসাদের মধ্যে বিভিন্ন কায়দায় কলুষিত অবস্থা, এই সমাজের মধ্যে
যখন দিনের মধ্যে রসম রেওয়াজ বেদাত শেরেকে অন্তর্ভুক্ত দিন মনে করছে মুসলমান, এমন একটা মুহূর্ত দিনের তালিমের ব্যবস্থা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন, এই দিনকে চারটা ভাগে বিভক্ত করে বোঝানো যায়। যদিও দিন উদখুলু ফিসসিলমি কাফা, পরিপূর্ণ অন্তর্ভুক্ত হতে হয়। রব্বুল আলামিন বলেন দিনের মধ্যে পুরা পুরি প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন, খবরদার কোনো অবস্থায় শয়তানের অনুসরণ অনুকরণ করিও না। কিন্তু দিন না চেনার কারণে বিভিন্ন ফেতনায় অন্তর্ভুক্ত হয়ে আছে। দিন না চেনার কারণে বেদাত শিরকের মধ্যে লিপ্ত আছি। এই দিন না চেনার কারণে, কারণ দিন তো বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন দিক বেশি আলোচনা করার কারণে দিনের পূর্ণাঙ্গ দিক সাধারণ মানুষ জানে না। এই পূর্ণাঙ্গ, যে পূর্ণাঙ্গ ইসলামের অন্তর্ভুক্ত হতে হবে, সেটা দুনিয়াবী হাইসিয়াতের মধ্যে চারটা ভাগে বিভক্ত। দিন দিন মূলত একটাই, কিন্তু চারটা কাজের সমন্বয় দিনকে পরিপূর্ণ বোঝা যায়। এই প্রথম কাজটার নাম দাওয়াত। যেই ব্যক্তির ঈমান নাই, ওই ব্যক্তিকে দাওয়াতের মাধ্যমে, ইসলামের দাওয়াতের মাধ্যমে ঈমানওয়ালা করতে হবে। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে, যারা সুন্নাত মুয়াফিক চলে না তাদেরকে সুন্নাতের দাওয়াত দিতে হবে। ইসলামের প্রথম অংশ দাওয়াত। কেউ কোনো ভাই এই দাওয়াতকে তারজিহ দিতে গিয়ে ইসলামের সব থেকে বড় যেই অন্য কাজগুলো আছে, দাওয়াত বিশাল একটা বড় অংশ, কিন্তু ঘর করতে গেলে যেমন চারদিকে চারটা খুঁটির প্রয়োজন হয়, ইসলাম যে দিন, এই দিনেরও চারটা খুঁটি আছে। এই চারটা খুঁটির একটা খুঁটি দাওয়াত, বিধর্মীদেরকে দিতে হবে ঈমানের দাওয়াত, বেআমলিকে দিতে হবে আমলের দাওয়াত। এর দাওয়াতের মাধ্যমে যখন ইসলাম কবুল করলো বা এই নামাজে আগ্রহী হলো, তখন এই ব্যক্তিকে নামাজ কিভাবে পড়বে, ঈমানের পরে কিভাবে এই লোকটা ইসলাম শিখবে, তার জন্য এই ব্যক্তিদেরকে, মা বোনদেরকে, ভাইদেরকে, বাবাদেরকে তালিম গ্রহণ করতে হবে। কারণ তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেকটা নর নারীকে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। ফরজিয়াত ইলম বা দুনিয়ার মধ্যে দ্বীনের উপরে চলার মতো ইলম, এটা কম করে এক বছরের মধ্যেই শেখা সম্ভব, বা কোনো ওলামায়ে কেরামদের সহপাতে অল্প কিছু দিনের মাধ্যমে এই ফরজিয়াত ওয়াজিব সুন্নাতে মুয়াক্কাদা সুন্নাতে জায়েদা মুবার আমলগুলো শেখা যায়। এর জন্য কোন পর্যন্ত এলমে দিন অর্জন করা ফরজ, যেই আমলটা ফরজ তার এলেম অর্জন করা ফরজ, যেই আমলটা ওয়াজিব তার এলেম অর্জন করা ওয়াজিব, যেই আমলটা সুন্নাতে মুয়াক্কাদা তার এলেম অর্জন করা সুন্নাতে মুয়াক্কাদা, যেই আমলটা সুন্নাতে জায়েদা তার এলেম অর্জন করা সুন্নাতে জায়েদা বা মুস্তাহাব হিসাবে, এই পর্যন্ত আপনার এলেম শিখতে হবে। যেই আমলটা করবেন তার এলেম অর্জন করা ফরজ, ওয়াজিব সুন্নাতে মুয়াক্কাদা সুন্নাতে জায়েদা তথা মুস্তাহাব, কথা ঠিক আছে তো? এইভাবে আপনার হারাম কবিরা গুনাহ শিরক বেদাত বাদ দিলাম, শিরক করলে ব্যক্তির তো ঈমানই থাকে না। বেদাতের অন্তর্ভুক্ত হলে রব্বুল আলামিন নিজেই বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা,
আমার যে ইবাদত করবে, আমি রব্বুল আলামিন যে উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি, উদ্দেশ্যটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন আমি বান্দাদেরকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য আমি মাওলার গোলামি করবে বা ইবাদত করবে। এই ইবাদত যেই ব্যক্তি বা যেই মা বোনেরা বা দুনিয়ার মানব জাতি ও জিন জাতি যা করবে, সেই ইবাদতের মধ্যে ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা, সেই ইবাদতের মধ্যে কোনো অবস্থায় শরীক করা যাবে না। ইবাদত করতে হবে কার জন্য? লিল্লাহি রব্বিল আলামিন। কার জন্য করতে হবে? কার জন্য? এই যে আপনার ইবাদতগুলো একমাত্র রবের জন্য যে করতে হবে, এই আপনাকে রব ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আর এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব বান্দা বান্দি জিনদেরকে রব্বুল আলামিন ইবাদতের জন্য যে সৃষ্টি করেছেন, সেই ইবাদতটা করতে হবে শিরক মুক্ত, প্রত্যেকটা কাজ মাওলার জন্য করতে হবে। যদি করতে চান তাহলে আপনাকে আর সকল মানবকে সব থেকে দামি এই বান্দার যে ভিতরে কলব বা সিম কার্ড আছে, অ্যাটমিক পাওয়ারটা আছে, এটাকে কাজে লাগাতে হবে। কারণ আপনি ইবাদত যে রিয়ার জন্য করেন না, আপনার ইবাদতের মধ্যে যে বক্স নাই, হাসাদের নাই, আপনার ইবাদতের মধ্যে যে কেব কিনা হবে যা হবে মাল, এই সকল সকল গায়রুল্লাহ গুলো আপনার যে ইবাদতের মধ্যে নাই, এটা জানবে কে? কে জানবে? তা রব্বুল আলামিনের সামনে রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা, আমি রবের যে ইবাদত করবে তার মধ্যে শরীক মুক্ত একদম এক খাঁটি আমি রব্বুল আলামিনের জন্য তোমার নামাজ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, তুমি যে আমার মাওলার যে ইবাদতগুলো করবে তথা ব্যক্তি জীবন পরিচালনা করবে, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সূরা সিরাত জাহের বাতেন, আওলাদ পর্যন্ত কামাই খরচ যা কিছু আছে, কার জন্য করতে হবে? এই যে ইবাদতটা আমার মাওলার জন্য করতেছেন, এইটা জানবে কে? দুনিয়ার কোনো মানুষ জানবে নাকি? আপনি নামাজ কেন মানুষকে দেখানোর জন্য পড়েন না রব্বুল আলামিনের জন্য পড়েন, এইটা জানবে কে? এই রব্বুল আলামিনের জন্য যদি আপনার ইবাদত করতে হয়, এই শিক্ষার মাধ্যমে ইবাদত করলে হবে না। এই ইবাদতটাকে করতে মাওলার দরবারে কবুল করাতে গেলে আপনাকে ইসলাহে নফস করতে হবে। তাহলে দাওয়াতের পরে তালিম গ্রহণ করার মাধ্যমে শিক্ষিত হয়ে যে আমলটা করলেন করতেছেন, এই ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা, আপনার ইবাদতটার মধ্যে যে শরীকহীন ইবাদত করতে হবে, তাহলে ইবাদত রব্বুল আলামিনের জন্য করতে গেলে একমাত্র বান্দা বান্দিকে ইসলাহে নফস করতে হবে। কি কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ইসলাহে নফস কাকে বলে? ইসলাহ সংশোধন হওয়া, নফসের সংশোধন হওয়া, নফস মাওলার জন্য সব কাজ করবে, এইটাকে ইসলাহে নফস বলা হয়। কথা বুঝে আসে না? কিসের? এই বান্দা মাওলার জন্য সব কাজ করবে, এই কাজ করার জন্য বান্দাকে কি করতে হবে? কথা বলেন না কেন? আমার ওয়াজে উত্তর না দিলে আমি বুঝি আমার শ্রোতা বুঝে না, না বুঝলে আমি চিল্লাচিল্লি করব, এত দামি সময় আপনাদের ব্যয় করব কেন? কারণ বান্দার প্রতিটা সেকেন্ড যে অত্যন্ত দামি, রব্বুল আলামিন নিজেই বলেন ওয়াল আসর ইন্না লিনসান লাফি খুসর, মানব সম্প্রদায়ের এই সময় এত দামি জিনিস, প্রতিটা পালস বা সেকেন্ড মাওলার দরবারে দুনিয়ার সব থেকে দামি কহিনুরের থেকেও অত্যন্ত দামি।
তাহলে আমার কথায় উত্তর দিতে হবে, আমি কিন্তু ওই অন্য ধরনের কোনো ওয়াইজিন না।